প্যানেল সহ তিন দফা দাবিতে গণ অনশনে থাকা নিবন্ধিত শিক্ষকরা 65তম দিনে শাহবাগের পাশাপাশি এনটিআরসি এর সামনেও বিক্ষোভ করেছেন। পরে প্রথমবারের মতো তারা সাক্ষাৎ করেন এনটিআরসি এর চেয়ারম্যান এনামুল কাদের খানের সাথে। সে সময় চেয়ারম্যান জানান, এক আবেদনে চাকরি এবং ইন্ডেক্সধারীদের আলাদা বদলির বিষয়ে তারা কাজ করছেন, তবে প্যানেলে নিয়োগ সম্ভব নয় বলেও জানান তিনি। পরে আন্দোলনকারীরা জানান, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত 5 জুন থেকে এক আবেদনে কোটাবিহীন প্যানেলে নিয়োগ, নিজ নিজ নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখা এবং ইন্ডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির দাবিতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিবন্ধিত শিক্ষকরা।